আসসালামু আলাইকুম, লিপ ইসলাম চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি শবে বরাত স্পেশাল, খুবই মজাদার এবং সহজ সুজির হালুয়া। তো আমার সাথে হালুয়াটা বানানোর জন্য আমি চুলায় একটা বড় টাইপের পাতিল বসিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে সয়াবিন তেলও ইউজ করতে পারেন, তবে একদম পারফেক্টভাবে বানানোর জন্য অবশ্যই ঘি ইউজ করতে হবে এবং খুব সুন্দর ঘ্রাণ এবং মজা হবে। ঘিটা একটু হালকা গরম হলে আমি এখন দিয়ে দিব 3টা গোটা এলাচ। এলাচ দিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ সুজি। সুজিটা চেষ্টা করবেন একটু ভালো ব্র্যান্ডের প্যাকেট সুজি নেওয়ার জন্য। আমি 1.5 কাপ পরিমাণ সুজি দিয়েছি, দিয়ে এখন ঘিয়ের সাথে ভালোভাবে এগুলো ভেজে নিব। এ সময় চুলার আঁচ কিন্তু মিডিয়াম থেকে লোতে থাকবে। চুলার আঁচ বেশি থাকলে কিন্তু সুজিগুলো কালার ব্রাউন হয়ে যাবে এবং নিচে দিয়ে লেগে যেতে পারে। ভালোভাবে ভেজে নিয়ে জুজুড়া হলে আমি এখন দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম 3 কাপ পরিমাণ লিকুইড দুধ। এখানে আপনারা দুধের পরিবর্তে পানিও ইউজ করতে পারেন, সেক্ষেত্রে মজাটা একটু কম হবে। পারফেক্ট সুজির হালুয়া বা বরফি বানানোর জন্য ঘি এবং লিকুইড দুধ অবশ্যই ইউজ করতে হবে। তো আমি দুধের সাথে সুজি ভালোভাবে মিলিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। আপনারা মিষ্টি বেশি খেতে চাইলে একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন চিনি দিয়ে আমি আবার ভালোভাবে মিলিয়ে নিব। চিনিটা দেওয়ার পরে একটু পানি ছেড়ে দিবে, তো পানিগুলো অবশ্যই নেড়ে চেড়ে শুকিয়ে নিতে হবে। এ পর্যায়ে অনবরত নাড়তে হবে, না হলে নিচে পাতিলের সাথে লেগে যেতে পারে। পুরাটা রান্না কিন্তু মিডিয়াম থেকে লো আঁচে করতে হবে একটু সময় নিয়ে, তাহলে পারফেক্ট হবে এবং কালারটাও সুন্দর থাকবে। এখন যখন এরকম আঠালো হয়ে আসছে আর বেশি নাড়া যাচ্ছে না, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আরও 1.5 টেবিল চামচ পরিমাণ ঘি। শেষ মুহূর্তে এই ঘিটা কিন্তু হালুয়ার টেস্ট আরও অনেক গুণ বাড়িয়ে দিবে। ঘিটা দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু আর নাড়া যাচ্ছে না, পাতিলের গা ছেড়ে দিয়েছে, পাতিল থেকে উঠে আসছে এমন মনে হবে। এখন আমি চুলাটা বন্ধ করে নিয়েছি, চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। আমি এরকম একটা ট্রে নিয়েছি এবং ট্রেতে হালকা ঘি ব্রাশ করে নিয়েছি। এখন গরম গরম থাকা অবস্থায় সুজিগুলো এখানে দিয়ে দিব। এ কাজটা অবশ্যই গরম গরম অবস্থায় করতে হবে, একটু সাবধানে। এখন একটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে এরকম করে নিচ্ছি। আপনারা যে কোনো পাত্রে, একটা ছড়ানো পাত্রে এভাবে নিয়ে নিতে পারেন। তারপর উপরে দিয়ে দিয়েছি আমি কিছু বাদাম কুচি, কাজু বাদাম, কাঠবাদাম এবং পেস্তা বাদাম দিয়েছি। আপনারা চাইলে কিশমিশও দিতে পারেন। এ কাজটা একটু গরম থাকা অবস্থায় করতে হবে। বাদামগুলো দিয়ে স্প্যাচুলা দিয়ে একটু লাগিয়ে দিতে হবে। এখন আমি একটা ছুরি দিয়ে আমার ইচ্ছা মতো বরফি আকারে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজের কেটে নিতে পারেন। এ কাজটা গরম থাকা অবস্থায় কাটতে হবে। তারপর আমি রেস্টে রেখে দিয়েছি আধা ঘন্টা পর আমি এখন আমার বরফিগুলো উঠিয়ে দেখাচ্ছি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে এবং মজাদার হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমার সাথে শেয়ার করবেন কেমন হয়েছে। আমি একটু কেটে দেখাচ্ছি আপনাদেরকে কতটা স্মুথ এবং সফট হয়েছে। আমার সাথে থাকুন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।